আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে ছোট ছোট শিঙ্গারা বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি ধারণ করেছি এক কাপ আটা প্রথমে চেলে নিয়েছি আর ওটার মধ্যে জিরা দিয়ে দিলাম আমি একটু বেশি দিয়ে দিয়েছি অল্প একটু দিলেই হবে তারপর লবণ আর তেল দিয়ে ভালো করে এই যে তেল দিয়ে দিচ্ছি তারপর শুকনা অবস্থায় পানি দেওয়ার আগে এটা ভালো করে একদম মেখে নিয়েছি এই এরকম হয়ে গেলে বুঝতে পারবেন আপনার শুকনা জিনিসটা ভালোভাবে মিক্সচার হয়েছে তারপরে অল্প অল্প নর্মাল পানি দিয়ে এই যে এভাবে ময়ান করে তারপরে ঢেকে রেখে দিব। বীজ একটা কিছু দিয়ে রুমাল অথবা এমনি রুমাল দিয়ে ঢেকে দিলে হবে এই যে ঢেকে রেখে দিলাম এখন আমি সিঙ্গারার ভিতরে পুর তৈরি করার জন্য আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর এখন পেঁয়াজ দিচ্ছি তেলের মধ্যে দিয়ে যেটা পুর হিসাবে ব্যবহার করতে পারেন সমস্যা নেই আমি আলু দিয়ে ছোট ছোট নতুন আলুগুলা ওগুলা দিচ্ছি আর কি এই যে তেল তেলের মধ্যে পেঁয়াজ তারপরে অল্প একটু আদা রসুন দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে এটা ভেজে নিব কেউ এটার মধ্যে আবার কলিজা গিলা মুরগির ওগুলো দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আলুটা দিলেই বেশি আর কি ভালো লাগে এই যে অল্প একটু হলুদ তারপরে একটু মরিচ দিয়ে নিলাম আর তেমন কোনো ময় মশলা দিবো না এই যে পানি দিয়ে দিচ্ছি তারপরে একটু ভালো করে কষিয়ে তারপরে টমেটো দিয়ে দেব যে এখন টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কেউ দিতে না চেলে স্কিপ করতে পারেন কিন্তু আমি একটু টমেটো দিলাম যে এখন আলু দিব এই যে এইভাবে আর নতুন আলুগুলা অথবা অন্য যে কোনো আলুই কষানো হলেই পানি দিয়ে দিব এই যে কষানো হয়ে গেছে পানি দিয়ে দিছি অল্প আর কি কারণ আলু সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ঠিক অতটুকু বাস আর পানি দেওয়া লাগবে না এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে আলুটা আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে এরকম করে আলুটাকে একটু গলিয়ে নেবেন ম্যাশ করে নেবেন তাহলে হবে সবগুলো না একদম আলুর ভত্তার মতো না মানে কিছুটা একটু নুয়ে দেওয়ার মতো আমি আলতো আলতোভাবে দিয়েছি তারপর নামানোর আগে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিবেন তাহলে সিঙ্গারাটা যখন খাবেন ভাল লাগবে নামানোর এটা দিয়েই নামিয়ে ফেলবো এই যে আমি এখনই নামিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখেছেন একটু কাঁচা কাঁচা পেঁয়াজ থাকবে আর কাঁচামরিচটাও একটু মানে তাজা থাকবে খেতে ভাল লাগবে এই যে এখন আমি আটার ময়ানটা বের করে ভালো করে মতে নিচ্ছি একদম ভালো করে ম এই যে তারপরে এরকম করে করে কেটে কেটে নিব তাহলে আমার জন্য সুবিধা হবে আমি হদি দিয়ে কেটে নিচ্ছি ও বলতেছে মা দাও আমি করি আমার চুলাতে অন্য কাজও ছিল অর্ধেক আবার কাজের প্রতি আগ্রহ আছে তাইও যখন কিছু করে আমি বাধা দিই না এই কাটার থেকে বাকিগুলা ওই বাটিতে রেখে আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর একটা ছোট একটা এই যে এরকম করে নিয়ে রুটির মতো রুটির মতো গোল না হলেও চলবে যদিও আমি ভালো করে রুটি গোল করতে পারি না আমার থেকে আমার মেয়ে ভালো পারে এভাবে আমি করতেছি ঠিক সেভাবেই রুটিটা গোলের দরকার নেই একটু লম্বা অথবা পাশাপাশি করে কেটে যেভাবে কাটা জায়গাটার মধ্যে ভালো করে একটু পানি দিয়ে নেবেন দিয়ে যেভাবে আমি করতেছি ঠিক সেই শেপে করে ওটার মাঝে আলুর যে পুটটা করেছি আলুর পুটটা দিতে হবে আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে লাইক কমেন্ট করুন এই যে তারপর চারপাশেও আবার একটু পানি দিয়ে তারপরে যেভাবে সুন্দর করে চেপে দিলাম মুখটা বন্ধ করে দিলাম তারপরে আরেকটা বানাচ্ছি রুটিটা অত গোল করার দরকার নেই সিঙ্গারগুলি বানিয়ে ডিপ ফ্রিজ করে রেখে দেওয়া যাবে অথবা ওভাবে করে রেখে দেই সব কিছু কারণ হঠাৎ কোনো গেস্ট আসলে তাহলে ভেজে দিলে মানে ভালো নিজেরাও খাওয়া যায় হঠাৎ করে কোনো মেমান চলে আসলে কারণ এখন সবার বাসায় তো আর মানুষজন থাকে না যে হুট করে কোনো কিছু কিনে নিয়ে এসে দেওয়া যায় তো ঘরের জিনিস তৈরি করে যদি মেমানদের আপ্যায়ন করেন মেমানও খুশি আর নিজেদের কাছেও ভালো লাগে যে নিজের হাতের তৈরি কিছু গেস্টদের খাওয়াতে পারলাম এই যে আরেকটা হয়ে গেছে অদ্রি বলতেছে মা আমি এই যে পাঁচটা ছয়টা হয়ে গেছে আমি ভেজে খেয়ে নিই আমি পরতে যাব আমি বলছি আচ্ছা দাঁড়াও আর কয়েকটা বানিয়ে নিই তারপর ওকে আমি বলছি বাকিগুলো তুমি করবা বলতেছে মানে সে বলতেছে তুমি কয়েকটা করে আমাকে দেখাও বাকিগুলো আমি করে ফেলবো এই যে আমার হয়ে গেছে অনেকগুলা এই যে এই যে আমার শিঙ্গারা বানানো হয়ে গেছে শিঙ্গারাগুলি কিন্তু বেশি বড় না মাজারও সাইজের থেকেও একটু ছোট করেছি যে খেতে ভালো লাগে কারণ বেশি বড় করলে ভালো লাগে না এই যে চার পাঁচটা এখন বেজেছি বেজে আমরা মা মেয়ে আর ছেলে খাচ্ছি এই যে অনেক গরম ভালো গরম তাই আর কি এই যে দেখুন ভিতরেরটা খুবই উপরে মচমচে ছিল এমন ভিতরটা খেতে খুব ভালো লেগেছে এই যে বাকিগুলো আমার মেয়ে বানাচ্ছে বলতেছে তুমি তোমার কাজ করো আমি বলছি ওর নাকি পড়া শেষ বিকেলে ও ঘুমাতে চায় না তাই প্রতিদিন আমাকে কিছু না কিছু বলে যে মা এটা করি ওটা করি এই যে আমি আবার বাকিগুলো পাঁচ ছয়টা বেজে আমরা তিনজন খেয়েছি আর বাকিগুলো সুন্দর করে আবার এই যে বক্সে বরে যাতে একটা সাথে একটা না লাগে কারণ বরফ হয়ে গেলে ছুটাতে গেলে ভেঙে যেতে পারে তাই এমনভাবে রাখবেন যাতে একটা সাথে একটা না লাগে ব্লগটি আজকে এ পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ আর যারা করেননি তারা করে ফেলুন সালামু আলাইকুম সবাইকে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে